হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, তোমরা যারা হেল্পার থেকে অপারেটর হতে চাও তাদের জন্য এই ভিডিও। মাত্র 5 দিনে ভিডিও দেখে মাথায় একটু চিন্তা করবে, তাহলে 1 থেকে 5 দিনের ভিতর হেল্পার হবে, হেল্পার থেকে অপারেটর হয়ে যাবে। বন্ধুরা, প্রথম তোমাকে জানতে হবে মেশিনের ববিন কেস কীভাবে লাগাইতে হয়, ববিনে সুতা কীভাবে ঢোকাইতে হয় মেশিন অন করতে, এবং মেশিন সুতা নিডেলে ভরতে হয় কীভাবে। সব প্রথম দিন তোমাকে এসব জানতে হবে। বন্ধুরা, দ্বিতীয় দিন সর্বপ্রথম তোমাকে কাজ করতে হবে একটি গার্মেন্টসের সহজ প্রসেস কোনটা, সেইটা থেকে তোমাকে শুরু করতে হবে। বন্ধুরা, আস্তে আস্তে 1টা থেকে 2টা 3টা থেকে 4টা প্রসেস শিখলে তুমি একটা মেশিন চালাতে পারলে একটি ভালো মানে তুমি হেল্পার। যদি তুমি প্রথমে হ্যাম করতে চাও, বটম হ্যামের অপারেটর হতে চাও, তাহলে তোমার দ্বারা সম্ভব নয়, কারণ তুমি নতুন। তুমি যদি প্রথম মেশিন চালানো শেখো, আস্তে আস্তে তুমি বড় বড় প্রসেস চালানো শিখতে পারবে। বন্ধুরা, সাইড সেফটি একটি সহজ প্রসেস। যদি তুমি এই প্রসেসটা কমপ্লিট করতে পারো, সেলাই করতে পারো, যদি দেখাইতে পারো যে আমি সাইড টপে সাইড সেফটি দিতে পারি, সাইড টপসিং দিতে পারি সহজ প্রসেসগুলা, তাহলে আস্তে 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 তুমি বটমে মাউথ ক্লোজ বড় যে ক্রিটিক্যাল প্রসেসগুলো আছে এগুলা তুমি করতে পারবে। বন্ধুরা, হেল্পার থেকে অপারেটর হওয়ার জন্য তোমাকে আগে বেছে নিতে হবে সব থেকে সহজ প্রসেস কোনটা, তাহলে তুমি 5 দিনের ভিতর হেল্পার থেকে অপারেটর হতে পারবে। বন্ধুরা, হেল্পার থেকে অপারেটর হওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম কোনো এক অপারেটরের সাহায্য নিতে হবে, যে আপা আপনি কীভাবে প্রসেসটি করলেন, কীভাবে ববিনে সুতা ঢোকালেন, নিডেলে কীভাবে, মেশিন কীভাবে অন করেন, চালাইতে হয় কীভাবে, জায়গায় দাঁড়ায় পড়ে দেখতে হবে, তাহলে তুমি 5 দিনের ভিতর অপারেটর হতে পারবে। প্রথম তোমাকে মেশিন চালানো শিখতে হবে, দ্বিতীয় কোন প্রসেস সহজ সেই প্রসেসকে টার্গেট করে তোমাকে 1 থেকে 5 দিন এই ইন্টারভিউ তোমার নিজে নিজে দিতে হবে। যদি তুমি এটি করতে পারো, তাহলে 1 থেকে 5 দিনের ভিতর হেল্পার থেকে অপারেটর হয়ে যাবে।